আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা একা প্রতিবেদন করেছে গত 8 মাসের বেশি সময় ধরে যে হামলা চালিয়ে আসছে ইসাল এই হামলায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়েছে ইসাল সেনাবাহিনীর মুখপাত্র কে দিয়েছে ইস্রায়েলের পার্লামেন্টের ন্যাসেট সদস্য এবং গোয়েন্দা সংস্থা মোসাদ সেটি সাবেক উপপ্রধান রাম ব্যান বারাক তিনি বলছেন যে গাজায় চলমান যুদ্ধ নিরর্থক শেষদিকে এসে এখন ইসাল হেরে যাচ্ছে এমন কি তারা অর্থনৈতিক পতনের দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েল বোমা ফেলতেছে গাজায় আর অর্থনীতি জয় বাংলা হইতেছে ইসরায়েলের যুদ্ধ শুরুর পরে ইসরায়েলের ক্ষতি ১৬ বিলিয়ন ডলার ছাড়াইছে হিসাব করেন চায়নার কাছে পাঁচ বিলিয়ন ডলার পাইলে কারল রানির রক্ষা পেয়া যায় আর সেইখানে তার ক্ষতি ১৬ বিলিয়ন ডলার এই পর্যন্তই কয়েক মাসে আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা শুভেচ্ছা নেবেন আন্তর্জাতিক আজকের আপডেট জানতে আমাদের সাথে থাকবেন যারা মুসলিম আছেন সকলের জন্য একটা বিশাল সুখবর আছে বর্তমানে চলছে যুদ্ধ এই যুদ্ধে বিজয় লাভ করবে ফিলিস্তিন এমনকি পরাজয় হবে ইসালের এই বিষয় নিয়ে তথ্য আছে কেন হেরে যেতে পারে ইসাল এই বিষয় নিয়ে তথ্য আছে আজকের এই নিউজে দক্ষিণ কোরিয়া থেকে ভাই তথ্য দিয়েছে এমনকি আজকের এই ভিডিওতে পিনে কি ভট্টাচার্য সে আলোচনা করেছে বিজয় নিশ্চিত ফিলিস্তিনের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছে ফিনেকি ভট্টাচার্জ আমরা কথা বলার চিনা চলে যাচ্ছে স্ক্রিনে হোটকার সাক্ষী হোটকা দেয় মানুষ লাগে না তবে হোটকার এই সাক্ষীতে হয়তোবা আমাদের বীরদের সাথে চলমান যুদ্ধে ইসালের খুব বেশি ইফেক্ট হবে না কিন্তু এটার হিসাব নিকাশ পই পই করে বোঝে নেবে কে ইসালের জনগণ কারণ এই যুদ্ধটা যেটা হচ্ছে জনগণের ইচ্ছার বিরুদ্ধে এই মুহূর্তে আমাদের বীররা যেমন নেহুর বিরুদ্ধে তার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে গাজার জমিনে অপরদিকে ইসরায়েলের ভেতরেও তাদের দেশের মানুষই তার সরকারের বিরুদ্ধে লড়ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে ভূমিকা দুই জায়গায় আছে তার দেশের জনগণকে পুলিশ দিয়া সে পিটাচ্ছে গ্রেপ্তার করাচ্ছে কিন্তু আমাদের বৃদ্ধির বিরুদ্ধে যুদ্ধাস্ত্র ব্যবহার করছে একদিকে আমাদের বীররা যখন ঘোষণাগুলো দেয় এটাটা সবসময় পাল্টা কাউন্টার করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা যে না কথা আর কথা কিন্তু এবার তাদের মুখ দিয়াই মালাপাক সাক্ষীটা দেওয়াইছে আঠারোই মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা একটা প্রতিবেদন করেছে গত আট মাসের বেশি সময় ধরে যে হামলা চালিয়ে আসছে ইসাল এই হামলায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়েছে ইসাল ইসেনারির বক্তব্য কে দিয়েছে ইসরায়েলের পার্লামেন্টের ন্যাসেট সদস্য এবং গোয়েন্দা সংস্থা মোশাদ সেটারই সাবেক উপপ্রধান রাম ব্যান বারাক তিনি বলছেন যে গাজায় চলমান যুদ্ধ নিরর্থক শেষ দিকে এসে এখন ইসাল হেরে যাচ্ছে এমনকি তারা অর্থনৈতিক পথনেরও দিকে এগিয়ে যাচ্ছে ইসালের পাবলিক রেডিওকে এক প্রধান বলছে ইসাল এই যুদ্ধে নির্দিষ্ট লক্ষ্যের অভাবে রয়েছে এটা স্পষ্ট যে আমরা এই অভিযানের নির্দিষ্ট লক্ষ্যটা হারিয়ে ফেলেছি আমাদের একই এলাকায় জোরপূর্বক যুদ্ধে জড়াতে বাধ্য করা হচ্ছে এবং শেষে এসব জায়গায় আমাদের সেনাদেরকে আমরা হারাচ্ছি আমরা আন্তর্জাতিক মঞ্চেও বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি হচ্ছে চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতিও অবনতি হচ্ছে এবং আমরা কোথাও সফল হতে পারছি না বিশেষ করে সাগর পথে আমাদের ইয়েমানের বীররা যে সফলতার স্বাক্ষর রাখছেন সেটাই তার বক্তব্য উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার জানায় সম্প্রতি ইসালি সরকারকে একটি চিঠি লিখেছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ ওই চিঠিতে বলা হয়েছে গাজায় যেন আন্তর্জাতিক আইন মেনে চলে ইসাল আর মানবিক সহায়তা নিশ্চিতেও ইসালের সরকারকে চাপ দিচ্ছে বিশ্বের শক্তিশালী এই পশ্চিমা দেশগুলো তাই মনে করা হচ্ছে এবার ভালোই চাপে পড়ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক ফোরাম গ্রুপ সেভেনের সদস্য দেশ কানাডা ফ্রান্স জার্মানি ইতালি যুক্তরাজ্য ওই চিঠিতে সই করেছে তবে পিটান দিয়েছে গ্রুপের অন্যতম রাষ্ট্র যুক্তরাষ্ট্র গ্রুপ সেভেনের বাইরেও অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া নিউজিল্যান্ড নেদারসল্যান্ড আপনার নেদারল্যান্ডস ডেনমার্ক সুইডেন এবং ফিনল্যান্ড এই চিঠিতে সই করেছে এসব দেশের অধিকাংশদের কাছে থেকেই অস্ত্র আমদানি করে ইসাল চিঠিতে বলা হয়েছে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে গেলেও ইসালকে পুরোপুরিভাবে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে আর এই সকল কিছু মিলিয়ে পশ্চিমা দেশটা জানিয়ে দিয়েছে যে তারা রাফায় পূর্ণমাত্রা অভিযানের বিরোধী একই সঙ্গে গাজার জনগোষ্ঠীর কাছে যেন ত্রাণ পৌঁছে সেটিও নিশ্চিত করতে জানিয়েছে কিন্তু ইসাল বলছে তারা গাজায় ত্রাণ পৌঁছাতে বাধা দিচ্ছে না কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যারা এই দেশে সাইন করছে তাদের গণমাধ্যমই বলছে না এরা বাধা দিচ্ছে তো সব কিছু মিলিয়ে মোসাদের গোয়েন্দা প্রধানের যিনি ছিলেন তার মুখ দিয়া এই বক্তব্য এই মুহূর্তে আমাদের বীরদের জন্য যথেষ্ট পজিটিভ একটা ভাইব তৈরি করবে আর দেশের ভেতর যে ঢেউ আছে সেটাও বড় আকার ধারণ করবে আমরা ইসরায়েল বোমা ফেলতেছে গাজায় আর অর্থনীতি জয় বাংলা হইতেছে ইসরায়েলের যুদ্ধ শুরুর পরে ইসরায়েলের ক্ষতি ১৬ বিলিয়ন ডলার ছাড়াইছে হিসাব করেন চায়নার কাছে পাঁচ বিলিয়ন ডলার পাইলে কারল রানি রক্ষা পেয়ে যায় আর সেইখানে তার ক্ষতি ষোলো বিলিয়ন ডলার এই পর্যন্তই কয়েক মাসে ফেব্রুয়ারিতে সিএনএন বলছিল লাস্ট কোয়ার্টারে রয়টার্স বলছিল যে লাস্ট কোয়ার্টারে মানে দুই হাজার তেইশের লাস্ট কোয়ার্টারে তাদের অর্থনীতি বিশ সংকুচিত হয়েছে সকল বিখ্যাত মিডিয়া এই নিয়ে রিপোর্ট করেছিল বড় আশা করেছিল ইসরায়েল যুদ্ধের আগে যে তিন জিডিপি গ্রোথ হবে এখন 20% নেগেটিভ গ্রোথ দিন খরচা প্রত্যেকদিন কত খরচা জানেন 260 মিলিয়ন ডলার যুদ্ধের খরচা প্রচুর ইসরায়েলের জারিজারবাসে শেয়দার 20% এই যুদ্ধের জন্য তারা চাইছে কত জানেন এই 20% 45 বিলিয়ন ডলার চাইছে আমেরিকা টাকা পয়সা দিচ্ছে এটা সত্য আমেরিকা কত দিচ্ছে 14 বিলিয়ন ডলার আর এইদিকে অর্থনীতি জয় বাংলা হওয়ার পাশাপাশি ইন্টারন্যাশনাল রেটিং এজেন্সি আছে। যারা ক্রেডিট মানে ঋণ নেওয়া যে দেশগুলো তাদের একটা ক্রেডিট দেয় গেছে ইসরায়েলের ক্রেডিট রেটিং খুব ভালো ছিল এ প্লাস ছিল সেটা এ এ মাইনাস হয়েছে তার মানে ওইখানে ইনভেস্ট করা ওইখানে ব্যবসা করা ইসরায়েলে ব্যবসা করা এইটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যে কোনো কর্পোরেশনের জন্য এই লড়াই এখন ঠিক কি অবস্থায় আছে কিভাবে আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্ক গুলো পরিবর্তিত হইতেছে আপনার একটা ধারণা পাবেন যে বিপুল শক্তিশালী পশ্চিম আর তার সাথে ইসরায়েল এই শক্তির বিরুদ্ধে তুলনামালক অনেক দুর্বল ফিলিস্তিন কিভাবে একটা বৈশ্বিক প্রতিরোধ গড়ে তুলছে এইটা আমাদের জানা দরকার ফিলিস্তিনে যুদ্ধ দীর্ঘ যাইতেছে। তার ফলে অর্থনৈতিক ক্ষতির ঠিক তাদের আমেরিকা আফগানিস্তানের মাটিতে আমরা কিছু কিছু ক্ষতির বিষয় দেখলাম আরো কি কি ক্ষতি হয়েছে বা পড়তে যাচ্ছে সেটা আমরা একটু আলাপ করি প্রায় সাড়ে তিন লক্ষ রিজার্ভ ফোর্স যুদ্ধে জড়াইছে এটা খরচ কত সেটা তো আমরা দেখলামই পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার চাইছে কিন্তু এই রিজার্ভ ফোর্স অন্য কাজ করত সেই কাজ বন্ধ হয়ে গেছে যুদ্ধ শুরুর পরের অবস্থা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিচার বিভাগ একটা বিতর্কিত প্রস্তাবের পর থেকেই দখলদার ইসরায়েলি অর্থনীতি কিছুটা সংকটের মধ্যে ছিল তো এই যে তিন লাখ ষাট হাজার রিজার্ভ ফোর্স তাদেরকে কাজের জায়গা থেকে ডেকে নিয়ে এসছে নানা ধরনের কাজে যুক্ত ছিল কেউ মাস্টার ছিল কেউ শ্রমিক ছিল কেউ ইঞ্জিনিয়ার ছিল নানা ধরনের এই চলে যাওয়ার ফলে এবং প্রায় আড়াই লাখ ইসরায়েল কে ইসরায়েলসা উঠে গেছে আর এয়ারলাইন্স গুলা তাদের বেশিরভাগ ফ্লাইট ক্যান্সেল করছে প্রাণ ভয়ে টুরিস্টরাও তাদের ট্যুর বাতিল করছে ইসরায়েল একটা বড় ট্যুরিস্ট ডেস্টিনেশন ছিল সারা পৃথিবীর ইসরায়েলের একটা প্রধান গ্যাস ফিল্ড ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে কৃষি জমি শ্রমিকের অভাবে অবহেলায় পড়ে আছে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো হাজার হাজার শ্রমিককে কাজে না আসার জন্য বলতে বাধ্য হচ্ছে যুদ্ধ শুরুর পরে ইসরায়েল একটা বিশেষ অর্থনৈতিক প্রণোদনা প্রস্তাব দেখা যাচ্ছে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য এক বিলিয়ন ডলার চাওয়া হয়েছে ওদের নিজেদের ব্যাংক ব্যাংক অফ ইসরায়েল এটা বলছে যে এই যুদ্ধ এই বছর এবং আগামী বছর ইসরায়েলের অর্থনীতিকে স্তীমিত করে দেবে এবং দেশের বাজেট ঘাটতি প্রচন্ড ভাবে বাড়ায় তুলবে স্বাভাবিক ভাবে সে কত চাইছে বলছে তাই না তার হয়ে কিন্তু খরচ বাড়তেছে বিলিয়ন ডলার করতে হবে তার অলরেডি লস ইসরায়েল পরিকল্পনা নিছে কি ইসরায়েল পরিকল্পনা নিচে হামাসকে নিশ্চিন্ন করে ফেলবে এবং এইটা একটা অবাস্তব পরিকল্পনা এটা করতে গেলে অবধারিতভাবে ভাবে ইসরায়েল একটা দীর্ঘ যুদ্ধের ফাঁদে পা দেবে বলা যায় এটিমধ্যে দিয়ে ফেলছে তাদের গ্যাস এবং খনিজ সম্পদ এটা উত্তোলন এটা বন্ধ হওয়ার যোগান পূর্ব ভূমধ্য সাগর লেভিয়াথান ফিল থেকে ইসরায়েল এক তেল এবং গ্যাস উত্তোলন করছে এগুলা বিক্রির জন্য তারা জর্ডান এবং মিশরের সাথে বিলিয়ন ডলারের চুক্তিও করছিল যদিও স্থানীয় জনগণ বলে যে এইগুলো ফিলিস্তিন থেকে চুরি করা গ্যাস এবং তেল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মিজাইল থেকে বাঁচার জন্য মার্কিন কোম্পানি সেভরনকে তামার গ্যাস ফিল্ডের প্রোডাকশন বন্ধ রাখতে বলে ইসরায়েল এবং এনার্জি এক্সপার্টরা মনে করে যে এতে ইসরায়েল প্রত্যেক মাসে দুইশো মিলিয়ন ডলার রেভিনিউ হারাচ্ছে আয় হারাচ্ছে আর যদি হিজবুল্লাহ যোদ্ধারা ফুল স্কেলে যুদ্ধে জড়ায় তাহলে ইসরায়েলের সবচেয়ে বড় দুইটা ফিল্ড সহ আরো দুইটা প্রোডাকশন বন্ধ হয়ে যেতে পারে এছাড়া ডেটসি অঞ্চল আছে না ওইটা খনিজ সম্পদে ভরপুর ইসরায়েলের আসদ পোর্ট অবরুদ্ধ গাজা থেকে মাত্র বিশ মাইল দূরে ওইটা পটাশ রপ্তানির একটা বড় কেন্দ্র ওয়াল স্ট্রিট স্টক মার্কেট ইতিমধ্যেই সম্ভাব্য পটাশ সাপ্লাই সমস্যার কারণে বেশি উদ্বিগ্ন হয়ে পড়ছে এবং যুদ্ধ শুরুর পরেই কিছু সারের দাম লাভ দিয়ে বেড়ে গেছে কারণ পটাশ সার উৎপাদনের একটা প্রয়োজনীয় উপাদান গাজার এবং পাশাপাশি ওয়েস্ট অনেক লোক কাজ হারাইছে শুধু অবরুদ্ধ গাজাতেই কাজ হারাইছে একষট্টি পার্সেন্ট কর্মজীবী তাইলোর তথ্য অনুযায়ী পশ্চিম তীরে চব্বিশ পার্সেন্ট কর্মজীবী কাজ হারাইছে এবং কর্মী স্বল্পতার কারণে ইসরায়েলে প্রায় আশি পার্সেন্টের বেশি প্রজেক্ট মুক্তপ্রায় করছে এবং আইএলও বলছে যে এই যুদ্ধের অর্থনৈতিক ক্ষতি সামনের অনেক দিন পর্যন্ত বজায় থাকবে বড় বড় আমেরিকান প্রযুক্তি কোম্পানিগুলো প্রোডাকশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের অফিস আছে কিন্তু ইসরায়েলে যাদের মধ্যে আছে মাইক্রোসফট আলফাবেট অ্যাপেল ওরাকল ইন্টেলের একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ইনভেস্টমেন্ট আছে প্রচুর টাকা যা গাজা বর্ডার থেকে জাস্ট 30 মিনিটের দূরে এইগুলা সবই এখন রকেট হামলার আশঙ্কার মধ্যে আছে ইসরায়েলের রপ্তানির আটচল্লিশ পার্সেন্টটি প্রযুক্তি এই খাতের উন্নতি ধরে রাখা তার অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি তো ইসরায়েল সরকারের যেটা ইনোভেশন অথরিটি যুদ্ধকালীন অবস্থা পর্যবেক্ষণ করে দেখছে যে স্টার্ট আপ কোম্পানি পুঁজি এবং কর্মী এই দুই কমতির দিকে বিশেষ করে রিজার্ভ ফোর্সের ডাক পড়ায় কারণ এই রিজার্ভ ফোর্সের অনেকেই এই স্টার্ট আপ কোম্পানি কাজ করত ইসরায়েল গর্ব করত তার হাইটেক টেক কোম্পানিগুলো নিয়ে কিন্তু সেইগুলো যারা কাজ করত এবং এক্সিকিউটিভ ছিল তাদের 10 থেকে 15% নাই হয়ে গেছে কারণ 3 লক্ষ 60 হাজার রিজার্ভ ফোর্স মোবাইলাইজ করার কারণে ইসরায়েলের মোট কর্মক্ষম জনসংখ্যার 10%ই যোগদান করছে চিন্তা করেন শুধুমাত্র ঢাকার সকল কর্মক্ষম মানুষের 10% যদি যুদ্ধে চলে যায় ঢাকা শহর কি স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম চালাতে পারবে এবং এরা যুবক এরা তরুণ এবং এরা সক্ষম আর্মি নেভি ফোর্স সব মিলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সদস্য সংখ্যা দেড় লাখের মতো আর এই যুদ্ধে আরো সাড়ে তিন লক্ষ রিজার্ভ ফোর্সে ডাকছে এদের মধ্যে তো আছে আমি আগেই বলছি শিক্ষক আছে প্রযুক্তিবিদ আছে নতুন উদ্যোক্তা আছে কৃষক আছে আইনজীবী আছে ডাক্তার আছে নার্স আছে কর্মী আছে ট্যুরিজম কর্মী আছে হোটেল কর্মী আছে ফ্যাক্টরি শ্রমিক আছে এরা সবাই তাদের কাছ থেকে এতদিন কিন্তু অ্যাবসেন্ট আছে উপস্থিত নাই একদিকে তো উৎপাদনশীলতা কমাই দিছে অন্যদিকে 3 লাখ অতিরিক্ত ফোর্স এবং তাদের কারোর কারো পরিবারগুলো ভরণপোষণ করতে হচ্ছে ইসরায়েল সরকারকে যা এই মুহূর্তে ইসরায়েলের জন্য একটা বড় ব্যাড তারা কোনো উৎপাদনমূলক কাজে যুক্ত নাই তারা যে কাজের সাথে যুক্ত ছিল সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তার কাজটা আর কেউ করতে পারতেছে না ইসরায়েলের মুদ্রা নাম হচ্ছে সেকেল ডলারের বিপরীতে ইসরায়েলি মুদ্রায় সেকেলের মান ক্রমাগত কমেই যাচ্ছে কমেই যাচ্ছে আর কাটালের মতো সেকেলের মান ধরে রাখার জন্য ইসরায়েলের সেন্ট্রাল ব্যাংক শেষ পর্যন্ত তিরিশ বিলিয়ন ডলার ফরেন রিজার্ভ বিক্রি করতে বাধ্য হয়েছে এরপরে সেকেলের মান ফিরে আসছে উনিশশো সাল থেকে ট্যুরিজম খাতে ইসরায়েলের বেশ আয় হচ্ছিল বছরে 5 বিলিয়ন ডলার করে আয় হচ্ছিল উনিশশো সালে হয়েছে আট বিলিয়ন ডলার 2020 সালে কোভিডের কারণে কমে গেছিল কিন্তু দুই থেকে এটা বাড়ার কথা ছিল কিন্তু দুই হাজার তেইশের অক্টোবর থেকে এইটা কোভিডের সময়ের তো কমে আসছে যুদ্ধ শুরু পর থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষণে ক্ষণে সাইরেন ভাসতেছে হামাজের রকেটের ভয় এমন কি এরা জানে যে হিজবুল্লার হাতে এমন রকেট আছে যেগুলো ইসরায়েলের পুরো এলাকা কাভার করতে পারে অতএব বলাই এই ইসরায়েলে কে আসবে যুদ্ধের মধ্যে বেড়াইতে এর মধ্যে দুই লাখ ইসরায়েলিকে অন্য জায়গায় সরায় ফেলতে হয়েছে তাদেরকে হোটেলে রাখতে বাধ্য হচ্ছে সরকার যে কারণে ইসরায়েলি সরকারের বিশাল একটা খরচ হচ্ছে ইসরায়েলে বিশ হাজার আমেরিকান ছিল যারা ইসরায়েল এবং গাজায় ছিল তারা প্রথম সপ্তাহে বের হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে অবশ্য এখনো আসল সংখ্যা জানা যায়নি কতজন ইতিমধ্যেই ইসরায়েল থেকে চলে গেছে এছাড়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যাদের সুবিধা আছে তারা সে ইসরায়েলি অনেকেই রোম সাইপ্রাস গ্রিসে চলে যাচ্ছে ইউরোপে চলে আসতেছে এইসবের কারণে ইসরায়েলের ইকোনমিতে এক ধরনের অস্থিরতা কাজ করতেছে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের পরে মধ্যপ্রাচ্যে তেল রপ্তানিকারক দেশগুলা দখলদার ইসরায়েলের উপরে অয়েল এম্বার্গো দেয় তখন দখলদার ইসরায়েলের পাশাপাশি মদতদাতা যুক্তরাষ্ট্রকেও ভোগ করতে হয়েছিল এক তেল নিষেধাজ্ঞার ফল যা তাদের জাতীয় অর্থনীতির উপরে যথেষ্ট প্রভাব ফেলছিল দুই নভেম্বর এই পেট্রোলিয়াম রপ্তানি কারোর দেশগুলোর অর্গানাইজেশন যে ওপেক এবং তার মিত্র রাশিয়া মিলে ওপেক প্লাস এটা ভিয়েনাতে বসছিল একটা গুরুত্বপূর্ণ বৈঠকে এই বৈঠকে ইরান প্রস্তাব দিছিল জানবাদী ইসরায়েলের উপরে আবারও সেই তেল নিষেধাজ্ঞা দেয়ার যদিও এই বৈঠকে এমন কোন সিদ্ধান্ত হয়নি কিন্তু যদি অদূর ভবিষ্যতে বর্ণবাদী ইসরায়েলের উপরে তেল নিষেধাজ্ঞা দেওয়া হয় তা হবে ইসরায়েলের জন্য একটা জীবন মরণ সমস্যা এইবার আসেন দেখি আন্তর্জাতিক রাজনীতিতে কি প্রভাব পড়ছে আরব বিশ্বে আভ্রাম বলে একটা চুক্তি হয়েছিল আরব দেশ আর ইসরায়েলের মধ্যে সম্পর্ক একটা স্বাভাবিকীকরণের একটা ব্যবস্থা নেবে এর মধ্যে অনেকে যুক্ত ছিল মানে সংযুক্ত আরব আমিরাত বাহারাইন এরা ছিল এটার মধ্যস্থতা করছিল আমেরিকা আব্রাহাম কেন তার মানে হইতেছে যে তারা বলতে যাচ্ছে যে আমরা সকলেই হজরত ইব্রাহিমের উম্মত দুই ধর্মেরই লোক তো আসো আমরা মিলেমিশে থাকি আর কি কিন্তু এই আব্রাহাম একর্ডের এই সম্পর্ক স্বাভাবিকরণ প্রক্রিয়া এটা থমকে গেছে শুধু থমকে গেছে না অনেকে এখান থেকে পিছুটান দিতেছে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে মামলা দিছে আর এই মামলায় পাশে দাঁড়াইছে মিশর মিশর হচ্ছে সেই দেশ যে উনিশশো সালে প্রথম ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করছিল সৌদি আরবের সাথে একটা সম্পর্ক স্বাভাবিকরণ প্রক্রিয়া চলতেছিল এইটা সৌদি আরব ঠান্ডা ঘরে পাঠাই দিছে মরক্কো এই স্বাভাবিকরণ প্রক্রিয়ার মধ্যে ছিল কিন্তু মরক্কোর জনগণ ফুসা উঠছে সরকার যেন তার সেই পথ থেকে সরে আসে তার মতো চাপ ইতিমধ্যে সৃষ্টি হয়েছে ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট বলতেছে যে ইউনাইটেড আরব আমিরাত আর বাহারাই তাদের দেশের জনমতের বিরুদ্ধে যেতে পারবে কিনা সন্দেহ ইসরায়েল আর দেশগুলোর অর্থনীতিতে পারবে না এখন ইসরায়েলের বিরুদ্ধে কোন কোন দেশ দাঁড়াইছে এবং বিবৃতি দিছে আসেন সেটা একটু দেখি সাহেব দেখেন পত্রিকা থেকে এক এক করে দেখেন আলজেরিয়া আফ্রিকান ইউনিয়ন বেলিজ ব্রাজিল কলম্বিয়া কিউবা ইন্দোনেশিয়া ইরাক ইরান আয়ারল্যান্ড কুয়েত মরক্কো মালয়েশিয়া মালদ্বীপ নরওয়ে ওমান পাকিস্তান কাতার রাশিয়া সিরিয়া সাউথ আফ্রিকা ভেনিজুয়েলা ব্রিক্স এরা বলছে যে সিজ ফায়ার করতে হবে চায়না এই গণহত্যার বিরুদ্ধে বলছে সারা পশ্চিম জুড়ে শুরু হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যান্টি ইসরায়েল প্রোটেস্ট বাংলাদেশ ছাড়া অবশ্য

I've also been in contact with the King of Jordan, spoke with members of Congress, directed my national security team to engage with their Israeli counterparts, military to military, intelligence to intelligence, dip diplomat to diplomat, to make sure Israel has what it needs. <laughs> ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইছে বাইডেন চাচিও এর গণহত্যাকে ঘটতে দিয়া সারা দুনিয়ার বিবেক বা মানুষের বিরুদ্ধে দাঁড়াইছে তার দেশের সবচেয়ে উজ্জ্বল ছাত্রছাত্রীরা সবচেয়ে উজ্জ্বল বাইডেনের বিরুদ্ধে এই একই ঘটনা ঘটছিল ভিয়েতনাম যুদ্ধের সময় ইসরাইল শুধু তার নৈতিক অবস্থানই হারায় নাই সে তার অর্থনৈতিক অবস্থাও জয় বাংলা হয়ে গেছে এই যুদ্ধ কঠিন এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলতেছে কিন্তু আমরা সারা দুনিয়ার মুক্তিকামী মানুষ সারা দুনিয়ার বিবেকবান মানুষ ফিলিস্তিনের পক্ষেই থাকবো স্বাধীন ফিলিস্তিনের পক্ষেই থাকবো যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে এবং এই স্বাধীনতার বিরুদ্ধে যারা দাঁড়াবে যারাই শত্রুতা করবে ফিলিস্তিনের সাথে তারা আমাদের শত্রু তারা বাংলাদেশের শত্রু তারা বাংলাদেশের জনগণের শত্রু আমাদের সমর্থন ফিলিস্তিনের প্রতি অব্যাহত থাকবে চিরজীবন থাকবে যতদিন পর্যন্ত না ফিলিস্তিন মুক্ত হয় যতদিন পর্যন্ত না ফিলিস্তিন স্বাধীন হয় যারা ফিলিস্তিনের শত্রু তারা বাংলাদেশেরও শত্রু সম্মানিত দর্শক আন্তর্জাতিক অনেক তথ্য আমরা জানতে পেরেছি আজকের সবশেষ আপডেট যে বিষয়টি এসেছে বর্তমানে চলছে যুদ্ধ এই যুদ্ধে ফিলিস্তিন বিজয় লাভ করবে এই বিষয় নিয়ে অনেক তথ্য আমরা দেখতে পেয়েছি ফিনাকি ভট্টাচার্য অনেক আলোচনা করেছে এমনকি আমরা দেখতে পেয়েছি দক্ষিণ কোরিয়া থেকে ভাই আলোচনা করেছে সম্মানিত দর্শক আন্তর্জাতিক যে তথ্যগুলো পেয়েছেন এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম